বাবাই বাবাই মা কই? ও মাকে দেখাচ্ছিস? হ্যাঁ, ও মাথা খারাপ হয়ে গেছে ওইটা। এই রে, এরম করছো কেন? এরম করছো কেন? কাকা, কি জানি বৃষ্টি পড়ছে বোধ হয়। এ খেপে গেছে, গেছে হ্যাঁ গড়কে হুয়ে। আমার এখানে জানেন তো ঠাটিয়া বাস স্ট্যান্ডের পাগলা গারদ আছে, ওখানে পাঠিয়ে দেবো এইটাকে। কি জানি কি বৃষ্টি হচ্ছে, আমি দরদর করে ঘামছি আর উনি নাকি চলতে হয়ে। রান্না বান্না হয়ে গেছে কি? তুই নাচছ কেন ব্যালকনিতে? আরে সবাই তো দেখছে। সকালবেলা উঠে বোধ হয় বাঁদরের কামড় খেয়েছে, গ্যারেন্টি বাঁদরের কামড় খেয়েছে। এরকম ভাবে ঝোলে দেখুন, এটা কি ধরনের নাচ হচ্ছে দেখুন। ওই যে বাঁদর গুলো ঝোলে না, ঝুলছো কেন বাঁদরের মতো? এটাকে এটাকে ভাবছি ওয়াশিং মেশিনে একবার ধুয়ে নেবো মানটাকে। তুমি ওয়াশিং মেশিন ঢুকে একটু ঘুরে নাও না, তাহলে যদি মাথাটা ঠিক হয়। ওই দেখ মায়ের নাচ দেখে মেয়ে বাচ্চা আমার পাগল হয়ে গেছে। না না, আমি তোমাকে হনুমান তো বলিনি, আমি আমি বাঁদরের মতো নাচছো। বাঁদরের মতো করছো কেন? বাঁদর বলেছে কি? ওরকম দুটো হাত দিয়ে নাকি ধুলছি ওরকম করে, তাও ঝিলের মধ্যে। আমরা কেউ চিড়িয়াখানায় বাঁদর দেখতে যাই না গো। আমরা চিড়িয়াখানায় ফুর্তি করতে যাই, আলুর দাম লুচি। আমি করে দিয়ে চলে গেলাম টান করতে। ঢপা করে দাও টাটা, লাভ ইউ, হে ভগবান।